নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। শান্তিনিকেতন পৌষমেলা বাঁচাও কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ইলামবাজারের বিদ্যুৎ অফিসের উদ্যোগে বিশেষ ক্যাম্প। গ্রাম জাগাও, চোত্তারাও, বাংলা বাঁচাও কর্মসূচি ভবানীপুর অঞ্চলে। এবার খবর বিস্তারিত। শান্তিনিকেতনে পৌষমেলা পূর্বপল্লী মাঠে আয়োজন করার জন্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল। শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজেদের দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে যাতে মেলার উদ্যোগ নেওয়া হয়, তাই আজকে মেলা বাঁচাও কমিটির পক্ষ থেকে বোলপুর ব্যবসায়ী সমিতি, শান্তিনিকেতন হস্তশিল্প সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চে যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মেলাকে কেন্দ্র করে বহু মানুষের রুজি রোজগারের আশায় সারা বছর অপেক্ষা করে থাকেন। এই মেলা যাতে পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত হয় তার সমস্ত রকম সহযোগিতা করার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। কোভিডের কারণে গত দুবছর মেলা সেইভাবে হয়নি, কিন্তু এবার আমরা অনেকটা কোভিড মহামারী থেকে মুক্ত। সমস্ত স্তরের মানুষ চাইছেন এবারে ভালোভাবে পৌষ মেলা উদযাপন হোক। এই ভাইস চ্যান্সেলারের সম্বন্ধে সম্পূর্ণ জানেন। 2019 সালে যে কর্মকাণ্ড করেছিলেন, যে তুকলুকি কাণ্ড করেছিলেন, উনি প্রাইভেট ফোর্স নিয়ে এসে লুটপাট করে 2019 সালের মেলাটাকে একটা মানে ভঙ্গ করার জন্য নানা রকম একটা আতঙ্ক তৈরি করে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে করোনার প্রকোপে দু বছর বন্ধ হয়। গত বছর মেলাটা উনি করলেন না নানা রকম অছিলায়, এবং সেক্ষেত্রে লক্ষ্য করে দেখছি এবছর উনি মেলা করার করবেন না, কেননা ট্রাস্টের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে আমাদেরকে এবং আমরা একটা কপি পেয়েছি পৌরসভাকে বলেছেন যে মেলার যে মূল জলের যে প্রয়োজনটা ওই লালদিঘির আমাদের এখানে যে চারটে পুকুর আছে, ডোবা আছে, সেখানে কিন্তু কচুরিপানা ভরে আছে। বাস্তবে সেটা ঘটনা, সেই জায়গাটাকে পৌরসভা যদি রিকভার করে দেয়। পৌরসভা খুব দায়িত্বের সাথে বলেছে যে যাতে মেলাটা হয়, এবং আমরা এটা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা পরিষ্কার করে দেবো এবং মেলাটা হয়। কিন্তু এই 15 তারিখের মধ্যে আমরা আজকে জানাতে এসেছি আপনাদেরকে যে 15 তারিখের মধ্যে ভাইস চ্যান্সেলার যদি কোনো পদক্ষেপ মেলা নিয়ে না নেন, তাহলে সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হচ্ছি। ওনার কিন্তু পদক্ষেপ দেখে মনে হচ্ছে উনি মেলা করবেন না, এটা কিন্তু দুর্ভাগ্যজনক। এবং এই ছোটো ছোটো ব্যবসায়ীরা আশেপাশে বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত প্রান্তিক, যাদের রবীন্দ্রনাথ যাদের জন্য এই মেলাটা করেছিলেন, হ্যাঁ, প্রান্তিক ব্যবসায়ীদের জন্যে, এবং সেখানে তারা বঞ্চিত হচ্ছে। তাই আপনাদেরকে যে আবেদন যে আজকে ভাইস আপনাদের মাধ্যমে জানাতে চাইছি ভাইস চ্যান্সেলারকে, 15 তারিখের মধ্যে একটা সদুত্তর যদি উনি না দিতে পারেন, তাহলে আমরা কিন্তু আগামী দিন বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। কালকে আমাদের বোর্ড অফ কাউন্সিলরের একটা মিটিং ছিল, তো সেখানে আমরা সমস্ত কাউন্সিলরদের মতামত পেয়েছি, যে আমরা বিশেষ করে ডেকেছিলাম এই মেলার ব্যাপারে। সেখানে আমরা তো আমাদের ভাইস চেয়ারম্যানও ছিলেন এবং আমাদের আধিকারিকরাও ছিলেন। আর একটা কথা, এর আগেও কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আমাদের সভাধিপতি, লাভপুর বিধায়ক সবার সঙ্গে আমাদের ববি হাকিম স্যার ছিলেন, এমনকি সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত মাল, সবার সাথেই আমাদের এই মেলা নিয়ে কথা হয়েছে। আমাদের ডিএম স্যার, হ্যাঁ, কি ডিএম অফিসে আরও যে সমস্ত বড় বড় আধিকারিকেরা আছে, সবার সঙ্গে আমরা এই মেলা নিয়ে একটা আলোচনা করেছি। তো সবার সম্মতিক্রমেই আমরা এটা হয়েছে যে পৌরসভা একটা মেলা করুক। সবার এটা ইচ্ছে যে রবি ঠাকুরের ঐতিহ্য যাতে বজায় থাকে, এটা কিন্তু সবাই চায়। কালকে আমরা সম্মিলিত একটা আলোচনায় এসে ওনাকে একটা চিঠি আমরা করেছি। আমরা তো কিছুদিন আগে একটা শান্তিনিকেতন ট্রাস্টের চিঠি পেয়েছিলাম, ওনারা যে করতে পারবেন না সেটা খুবই দুঃখের সঙ্গে চিঠিটায় জানিয়েছিলেন যে এই মেলাটা আমরা করতে পারছি না, তো পৌরসভা করুক, এমনটাই কিন্তু শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে চিঠি করেছিলেন পৌরসভাতে। আর ওখানে লেখা ছিল যে চারটি ওই যে জলাশয় আছে কচুরিপানায় ভরে গেছে, সেটা যদি আমরা ঠিকঠাক করে মেলাটা করি। তো তাদেরও এখান থেকে বোঝা যায় যে একটা সম্মতি রয়েছে। সব মিলিয়ে আমরা বিশ্বভারতীর উপাচার্য মহাশয়কে একটা চিঠি আজকে পাঠিয়েছি, তাঁর সম্মতির অপেক্ষায় আমরা আছি। আশা করি তিনি একটা সদুত্তর দেবেন, এই আশা নিয়ে আমরা বসে আছি। তো আমরা ওনাকে বলতে চেয়েছি যে মানে এটাই জানাতে চেয়েছি যে আপনি আপনার মাঠটা যেভাবে শান্তিনিকেতন ট্রাস্টকে ভাড়া দিতেন, যেমনভাবে মাঠটা দিতেন, আমরা ঠিক সেইভাবেই নেব, আমাদেরকে মাঠটা যদি মেলা করতে উনি দেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর।
বিদ্যুৎ চুরি রুখতে রাজ্য সরকার প্রতিটি গ্রামে গ্রামে কেবেলের ব্যবস্থা করেছেন, কিন্তু তবুও কেবেল থেকে কানেকশন নিয়ে বিল ঠিকমতো বিদ্যুৎ দপ্তরকে পেমেন্ট করছেন না অধিকাংশ মানুষ। বকেয়া রয়েছে হাজার হাজার টাকা। তাই ইলামবাজার ডিভিশনাল এসএস নবী হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, বিদ্যুৎ দপ্তর এই মুহূর্তে ঋণের বোঝা টেনে চলেছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ও বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে ইলামবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে বকেয়া বিল পরিশোধের ক্যাম্প করা হচ্ছে। আগামী ডিসেম্বর 2022 শুরু হবে এই ক্যাম্প, বিদ্যুৎ চুরি রুখতে এই কর্মসূচি বলে জানা গেছে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। ভবানীপুর অঞ্চলে 20টি গ্রামে বামেদের তরফে গ্রাম জাগাও, চোরতারাও, বাংলা বাঁচাও কর্মসূচি পালিত হলো। সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন ও সিটুর পক্ষ থেকে রাজ্য জুড়ে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে স্লোগান তুলে বাম সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে আজ রাজনগরে বিভিন্ন গ্রাম পরিক্রমা করলেন। রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের 13টি বুথ এলাকা সহ 20টি গ্রামের বাম সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি, সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শিবদাস লোহার, খেদমজুর ইউনিয়নের রাজনগর ব্লক কমিটির সম্পাদক বিশ্বনাথ মাল, আদিবাসী অধিকার মঞ্চের সদস্য বাবুদাস পাউরিয়া, উমাপদ কোড়া খেদমজুর ইউনিয়নের নেতা উত্তম মিস্ত্রি সহ অন্যান্যরা। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। শান্তিনিকেতন পৌষমেলা বাঁচাও কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ইলামবাজারের বিদ্যুৎ অফিসের উদ্যোগে বিশেষ ক্যাম্প। গ্রাম জাগাও, চোরতারাও, বাংলা বাঁচাও কর্মসূচি ভবানীপুর অঞ্চলে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।